ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহিথ যে আমাদের সম্মানিত ভাই জনাব শাহিদ জানতে চেয়েছেন যে ইমাম মাহাদি এবং দাদজালের আগমন একসাথে হবে না আলাদা আলাদা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ রাবিল আলমিনালাত রাসলাব জি সম্মানিত ভাই ইমাম মাহাদির আগমন হচ্ছে কেয়ামতের বড় যে নিদর্শনগুলো রয়েছে তার একটি নিদর্শন এবং তার মাধ্যমেই মুসলিম উম্মাদাবে এবং এই লেখায় তার পরিচয় তুলে ধরা হলো ইমাম মাহাদির আগমনের যে সমস্ত সহি হাদিস পাওয়া যায় সে সমস্ত জিনিস থেকে এটাই জানতে পারা যায় যে ইমাম মাহাদি আখেরই জামানায় আত্মপ্রকাশ ক্যামতের বড় একটি আলামতের মধ্যে একটি আলামত এবং তিনি যখন আগমন করবেন এই উমতের নেতৃত্বর ভার দায়িত্বভার গ্রহণ করবেন এবং ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফেসলা করবেন এবং এই দুনিয়া থেকে জুলুম অন্যায় অত্যাচার নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তিনি ভরে দেবেন এবং উম্মতে মোহাম্মদই তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে এই জন্যেই আল্লাহ আবনী কাতির রহমতুল্লাহ বলেন যে তখন ফল ফালা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে এবং ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সমস্ত প্রকার যত প্রকারের কল্যাণ রয়েছে বিরাজ করবে এবং ইমাম মাহাদির পরিচয়ের ব্যাপারে হাদিসের মধ্যে যেভাবে পাওয়া যায় তার নাম হবে আমাদের নবী মোহাম্মদুর রাসুল সাল্লাহ সাল্লামের নামের মতোই এবং তিনার পিতার নামও হবে আমাদের নবী মোহাম্মদুর রসুল সাল্লি সাল্লামের মতোই তাই আল্লাহ বিন কাসির রহমদুল্লাহ আল্লাহ বলেন যে তিনি হবেন হাসান বিন আলী রাজি আল্লাহ বংশ থেকে তবে শেষ কথা হলো এই যে ইমাম মাহাদির আগমনের যে হাদিসগুলো পাওয়া যায় তার মধ্যে একটি হাদিস হলো এই যে আবু সাইদ খির আদীনতে বর্ণিত আল্লাহ রাসলাহী সাল্লাহ সাল্লাম বলেন যে আখেরি জামানায় আমার উমতের ভিতরে মাহাদির আগমন ঘটবে তার শাসনকাল শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফল ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মধ্যে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন এবং গৃহপালিত পশুর সংখ্যাও বৃদ্ধি পাবে এবং উম্মতে মোহাম্মদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন তো এই ধরনের হাদিস আরও বহুত রয়েছে যে সমস্ত হাদিসের মধ্যে কোনো কোনো হাদিসে ইমাম মাহাদির নাম উল্লেখ করা হয়েছে এবং কোনো কোনো হাদিসে নাম উল্লেখ করা নাই বরং তিনার গুণাগুণ সম্পর্কে সেখানে বর্ণনা পাওয়া যায় হাদিসের মধ্যে তাই আল্লামা ইবুল কাইম রহমতুল্লাহ আলায় তিনি নিজগ্রন্থে একটি হাদিস বর্ণনা করেছেন যে যেই আমিরের ইমামতিতে মুসলমান নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন আর তিনি হলেন ইমাম মাহাদি তিনি হলেন ইমাম মাহাদি তাহলে আমরা বুঝতে পারলাম যে কেয়ামতের যে বড় আলামত রয়েছে সেই আলামতগুলোর মধ্যে একটি আলামত হলো এই ইমাম মাহাদির আগমন এখন কথা হলো এই আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন যে ইমাম মাহাদি আগে আসবে না দাজ্জাল আগে আসবে এ বিষয়ে ওরা মায়াকরামদের মধ্যে মতানক করেছে যেহেতু একটি হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয় নাই বিভিন্ন মধ্যে বিভিন্ন ধরনের আল্লাহ কিয়ামতের আলামতের সম্পর্কে বর্ণনা করেছেন তবে সেই হাদিসগুলো সামনে রেখে কেরামগণ বলেন যে ইমাম মাহাদির আগমন আগে হবে তারপর দাজ্জাল তো দাজ্জাল আবির্ভাব এটাও একটা বড় ফেতনা তার কারণ আল্লাহ তারা রাসুল সাল্লামকে বড় বড়ো যে ঘটনার যে শক্তি দান করবেন অর্থাৎ আল্লাহ সুহানো তালা দার্জালকে যে বড় বড় আলৌকিক ঘটনা ঘটনা ঘটানোর শক্তি দান করবেন যার ফলে বিবেকবান মানুষ বিবেকহীন হয়ে পড়বে আর সই হাজির দ্বারা এটাই প্রমাণিত যে তার সাথে জান্নাত জাহান্নাম থাকবে প্রকৃতপক্ষে তার হ্যাঁ জাহান্নাম হবে জান্নাত আর জান্নাত হবে জাহান্নাম আর তার সাথে থাকবে রুটির পাহাড় এবং পানির নদী তার নির্দেশে আকাশ বৃষ্টি বর্ষণ করবে এবং জমিন উদ্ভিদ বাঁধাবে পৃথিবীর সমস্ত গুপ্তদন তার সঙ্গে চলবে মেঘমালাকে বাতাস যেমন দ্রুত পশ্চাৎ গ্রমণ করে তেমনি সে অতি দ্রুত পথ অতিক্রম করবে এবং সে পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই দিন অথবা তাকে ঈসা আলী সালাম হত্যা করবেন ফিলিস্তিনের লুদ নামক গেটের নিকটে এই সমস্ত কথা সহি হাদিস থেকে প্রমাণিত তো যাই হোক আপনার প্রশ্ন ছিল যে ইমাম মাহাদি আগে আসবে না দাজ্জাল এ বিষয়ে বলেন যে ইমাম মাহাদি আগে তারপর দাজ্জাল বাকি আল্লাহ আলম্বাল আসালামু আলাইকুম আ রহমতুল্লাহি